চিলড্রেন, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আচ্ছা ঠিক আছে, আমরা আগের দিন কি অ্যালফাবেট দিয়ে কি শিখেছিলাম? ড্রয়িং মানে এ দিয়ে একটা হাউস বানিয়েছিলাম। তোমরা বাড়িতে এঁকেছো তো? আমায় কিন্তু দেখাবে পরে, কেমন? আজকে আমরা আরেকটা অ্যালফাবেট দিয়ে একটা ড্রয়িং শিখবো, ঠিক আছে? তাহলে চলো ড্রয়িংটা আগে দেখে নিই। একটা ড্রয়িং বুক নেবে, ঠিক আছে? তারপর একটা পেন্সিল নিয়ে প্রথমে আমরা বি লিখবো, ঠিক আছে? দেখো আমি কিভাবে করছি। তুমি কিন্তু মাম্মামে না হলে পাপার হেল্প নিয়ে নেবে, কেমন? দেখো খুব সুন্দর একটা ক্যাপিটাল বি লিখলাম, ঠিক আছে? এইবার ঠিক অপোজিট দিক থেকে আবার বি লিখলাম, দেখেছো? বুঝতে পারছো এটা কি হচ্ছে? হ্যাঁ, বাটারফ্লাই। এবার সুন্দর করে একটুখানি বাটারফ্লাইয়ের উইংসের মধ্যে একটু ডিজাইন করে দিই, ছোট ছোট দুটো সার্কেল, একটা বড় সার্কেল, তার ভেতরে আর একটা ছোট সার্কেল, ঠিক আছে? দেখো কিভাবে করছি আমি। ব্যাস হয়ে গেল বাটারফ্লাই। এইবার আমরা এক কালার করব, ইয়েলো কালার করব, ঠিক আছে? তুমি অন্য কালারও করতে পারো, পুরোটাই ইয়েলো কালার করে নেব। এবার এই পাশটাও করে নেব, ব্যাস রেডি, দেখেছো? এইবারে গ্রিন কালার নেব, ঠিক আছে? গ্রিন কালার নিয়ে হ্যাঁ ওই জায়গাগুলো কালার করে নেব। তুমি দেখো আমি কিভাবে করছি। ছোট সার্কেলটা কিন্তু করব না, ঠিক আছে? এইভাবে পুরোটা আমরা কালার করে নেব, ব্যাস হয়ে গেল। এবার বাকি তিনটে আমরা করে নিই, দেখো কি সুন্দর লাগছে। এবার ছোট সার্কেলগুলো আমি রেড কালার দিয়ে ফিল করে নেব, ঠিক আছে? তুমি চাইলে অন্য কালার দিয়ে করে নিও, কেমন? এবারে বাটারফ্লাইয়ের যে অ্যান্টেনা সেটা আমরা ব্ল্যাক কালার দিয়ে ট্রেস করে নেব, ব্যাস হয়ে গেল আমাদের বাটারফ্লাই, তাহলে রেডি হয়ে গেল। তাহলে দেখলে কিভাবে সুন্দর একটা ড্রয়িং আঁকলাম বি দিয়ে, তাই তো? তোমরা কিন্তু একে আমাকে দেখাবে, আমি কি দেখবো এগুলো, ঠিক আছে? টাটা। আর হ্যাঁ, সবসময় কিন্তু হ্যান্ড ওয়াশ করবে, হাত না ধুয়ে কিচ্ছু খাবে না, আর হাত কিন্তু মুখে দেবে না, কেমন? টাটা।